নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত। আর আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান বাংলার ভোট যুদ্ধ। বাংলায় 8 দফায় মোট নির্বাচন হবে, যেখানে 294 আসনে প্রার্থীদের ভাগ্য পরীক্ষা হবে এবং আগামী 5 বছর বাংলার শাসনভার কাদের হাতে থাকতে চলেছে তা নির্ধারিত হবে। তার মধ্যে 4 দফার নির্বাচন হয়ে গেছে। আগামীকাল 17 এপ্রিল সেখানে পঞ্চম দফার ভোট গ্রহণ হতে চলেছে, যেখানে মোট 45টি আসনে ভোট গ্রহণ হবে এবং মোট 6টি জেলাতে সেখানে কিন্তু ভোট গ্রহণ হতে চলেছে। আমরা সেই 45টি আসনের কী ফলাফল হতে পারে বা কীরকম ভোট যুদ্ধের পরিস্থিতি তা নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলবো। যে 6টি জেলায় ভোট হচ্ছে সেই জেলাগুলি এক নজরে বলে দিই। জলপাইগুড়ি জেলার মোট 7টি আসন আছে, 7টিতেই আগামীকাল ভোট হয়ে যাবে। কালিম্পং জেলার একমাত্র আসন, সেখানেও ভোট হয়ে যেতে চলেছে। দার্জিলিং জেলার যে 5টি আসন আছে, সেই 5টি আসনে কালকে ভোট গ্রহণ আছে। নদিয়ায় 17টি আসন আছেন মোট জানেন আপনারা, তার মধ্যে 8টি আসনে আগামীকাল ভোট, 9টি আসনে পরের ফেজে ভোট হতে চলেছে। উত্তর চব্বিশ পরগনা 33টি আসনের মধ্যে 16টি আসনে ভোট হবে এবং 17টি আসনে ভোট গ্রহণ বাকি থাকবে। বর্ধমান পূর্ব, সেখানকার 16টি আসনের মধ্যে 8টি আসনে আগামীকাল ভোট হতে চলেছে। কিন্তু এই যে 45টি আসন বললাম, এর মধ্যে অন্তত 39টি আসন হচ্ছে কার্যত নজর কারা আসন, সেদিকে তাকিয়ে থাকবে সকলেই। কিন্তু তার সঙ্গে আরেকটি ইম্পর্টেন্ট কথা আপনারা জানেন, যে 4টি ফেজে মোট 135 আসনে ভোট এখন অবধি হয়ে গেছে। আগামীকাল 45 আসনে ভোট হবে, অর্থাৎ 180 আসনের কাছাকাছি ভোট গ্রহণ হয়ে যেতে চলেছে। এবং সেক্ষেত্রে রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে একটি কথা কিন্তু বারে বারেই উঠে আসছে, 180 ভোট হয়ে যাওয়া মানে আর 114টি আসনে ভোট গ্রহণ হবে। আগামীকাল কি কোনো একটি পক্ষ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে যে 180 আসনে ভোট হচ্ছে? কেননা এর আগে পশ্চিমবঙ্গ যখনই আমরা দেখেছি কোনো দল সরকার করেছে, সেটা পরিবর্তনের সরকার হোক, প্রত্যাবর্তনের সরকার হোক, প্রতি ক্ষেত্রেই কিন্তু 200 বেশি আসন নিয়ে ক্ষমতায় এসেছে। এবং সেই ক্ষেত্রে যদি সেই ট্রেন্ড এবারেও বজায় থাকে, যে কোনো একটি দল, সেটা তৃণমূল কংগ্রেসের প্রত্যাবর্তন হতে পারে, বিজেপির হাত ধরে পরিবর্তন হতে পারে বা সংযুক্ত মোর্চার ধরে পরিবর্তন হতে পারে, তাহলে সেই রকম জায়গায় 180 আসনে ভোট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি আগামীকালই সেই 148-এর ম্যাজিক ফিগারে পৌঁছে যাবে কোনো একটি পক্ষ, যারা 2021-এ ক্ষমতায় আসতে চলেছে, বঙ্গবাসী যাদেরকে ক্ষমতায় আনবে? এ নিয়েও কিন্তু টান টান উত্তেজনা চলছে এবং এক্সিট পোলের কাজ কিন্তু মহারণে চলেছে। কিন্তু যাই হোক, সেই প্রসঙ্গে যাওয়ার আগে যেটা বলছিলাম, যে এবারে অন্তত 39টি কেন্দ্র এই দফায় রয়েছে, যা নিয়ে টান টান উত্তেজনা থাকবে এবং লোকে সাগ্রহে তাকিয়ে থাকবে এইসব আসনের দিকে। প্রথমেই কথা বলবো পাহাড়ের 3টি আসন, কালিম্পং, দার্জিলিং এবং কার্শিয়াং। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে এই যে আসনগুলি আছে, এই আসনগুলিতে এবারে অ্যাডভান্টেজ পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। কেননা আমরা দেখেছি যে পাহাড়ের রাজনীতিতে বিমল গুরুংকে মুছে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিমল গুরুংকে কার্যত অজ্ঞাতবাসে থাকতে হয়েছিল, কিন্তু সেই অবস্থায় তিনি বিজেপির হাতটা শক্ত করে ধরেছিলেন এবং বিজেপিকে পিছন থেকে সমর্থন দেওয়ার ফলে লোকসভা নির্বাচনে বিজেপি এখানে বিপুল পরিমাণ ভোটে জয়ী হয়। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিমল গুরুংকে মুছে দিয়ে তার জায়গায় বিনয় তামাং, অনিক থাপা, থাপা জুটিকে নিয়ে আসার চেষ্টা করছিলেন। তারা সরাসরি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছিলেন, কিন্তু ধরাশায়ী হয় সেই সমীকরণ। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসই লোকসভা নির্বাচনে হাঁটে না, এর পাশাপাশি যেখানে বিনয় তামাং, তিনি কিন্তু সরাসরি বিধানসভা উপনির্বাচন হয়েছিল এখানে দার্জিলিং কেন্দ্রে, সেখানে লড়াই করেছিলেন তৃণমূলের সমর্থনে, তিনিও হেরে যান। অর্থাৎ বিনয় তামাং এবং অনিত থাপা জুড়ি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত কোনোরকম কোনো বুস্টার দিতে পারছে না, এখনও বিমল গুরুংয়ের সেখানে যথেষ্ট হোল্ড আছে, এটা জলের মতো স্পষ্ট হয়ে যায়। এরপর বিমল গুরুংয়ের সাত খুন মাপ, সমস্ত কিছু মামলা প্রত্যাহার করার মতো জায়গায় চলে যায় তৃণমূল সরকার এবং তাকে সাগ্রহে, যাকে খোঁজার জন্য অমিতাভ মালিকের মতো পুলিশকে প্রাণ দিতে হয়েছিল, সেই বিমল গুরুংকে কাছে টেনে নেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে পাহাড়ে কিন্তু তৃণমূল এবং বিমল গুরুংয়ের সমীকরণ হবে এরকমই মনে করা হচ্ছিল। এবং সেই সমীকরণ থেকে তৃণমূল কংগ্রেস অ্যাডভান্টেজ পেতে পারে, তৃণমূল কংগ্রেসই 3টি আসন পেতে পারে। কিন্তু এত সহজেও জায়গা ছাড়তে রাজি নয় বিনয় তামাং গোষ্ঠী, তার ফলে এবারে পাহাড়ে কার্য ত্রিমুখী লড়াই দেখছি, অর্থাৎ বিমল গুরুং বনাম বিনয় তামাং বনাম বিজেপি, এই জায়গাটা চলছে। এবং বিজেপি এখানে পজিটিভ জায়গায় থাকছে, কেননা
জিএনএলএফ এর একটা বড় অংশ বা জিএনএলএফ এর সঙ্গে কিন্তু কার্যত জোট করে ফেলেছে বিজেপি, এবং তার ফলে পাহাড় কিন্তু তৃণমূলের থেকে বিজেপির দিকে শিফট করতে পারে। করবে কি করবে না সে তো দোষ নামে বোঝা যাবে, কিন্তু এইরকম একটা জায়গায় দাঁড়িয়েছে যে কালিম্পং আসনে বিমল গুরুং গোষ্ঠীর হয়ে আর বি ভুজেল দাঁড়াচ্ছেন, বিনয় তামাং গোষ্ঠীর হয়ে ভূপেন্দ্র লেপচা দাঁড়াচ্ছেন, এবং বিজেপি প্রার্থী হচ্ছেন শুভা প্রধান। এখানে ত্রিমুখী হাড্ডাহাড্ডি একটা লড়াই হতে পারে। অন্যদিকে দার্জিলিং কেন্দ্রে পেম্বা সেরিং দাঁড়াচ্ছেন বিমল গুরুং গোষ্ঠীর হয়ে, কেশবরাজ শর্মা দাঁড়াচ্ছেন বিনয় তামাং গোষ্ঠীর হয়ে, এবং নীরজ তামাং জিম্মা বর্তমান বিধায়ক তিনি দাঁড়াচ্ছেন বিজেপির টিকিতে। কার্শিয়ান কেন্দ্রে নারবু লামা বিমল গুরুং গোষ্ঠী, শেরিং লামা বিনয় তামাং গোষ্ঠী, এবং বিজেপির হয়ে বিষ্ণু প্রসাদ শর্মা দাঁড়াচ্ছেন। এই তিনটি আসনে কার্যত হাড্ডাহাড্ডি ত্রিমুখী একটা লড়াই হতে পারে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এবং পাহাড়ের রংটি কি থাকবে সেখানে, পদ্ম ফুটবে নাকি বিমল গুরুং বা বিনয় তামাং এখনো তাদের আধিপত্য প্রমাণ করতে পারবেন, তৃণমূল কংগ্রেসের উপরে মানুষ আস্থা রাখবেন, সেই জায়গাটার দিকে তাকিয়ে থাকবে। এবার পাহাড় থেকে সমতলে নামবো, এবং সমতলে নামলেই প্রথম যে আসনটা নিয়ে কথা বলতেই হবে, যেটা কথার বাইরে থাকবে না, সেটা হচ্ছে বিধাননগর কেন্দ্র। বিধাননগর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস যথারীতি তাদের বর্তমান বিধায়ক তথা রাজ্যের হেভিওয়েট মন্ত্রী সুজিত বসুকে টিকিট দিয়েছে, কিন্তু রাজারহাট নিউ টাউন কেন্দ্র ছেড়ে এই কেন্দ্রে এবার বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন সব্যসাচী দত্ত। তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি বিজেপিতে এসেছেন, এবং তার প্রাথমিক শর্তই নাকি ছিল বিধাননগর থেকে তাকে টিকিট দিতে হবে, এবং সেই জায়গাটাই বিজেপি রেখেছে, তাকে এখানে টিকিট দিয়েছে। এবং এর পাশাপাশি কংগ্রেস যিনি প্রার্থী হয়েছেন তিনি হয়তো ধারে ভারে কিছুটা পিছিয়ে থাকলেও থাকতে পারেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, কিন্তু তার নামটি এক্ষেত্রে কিন্তু বিশেষ একটি মর্যাদা এনে দিচ্ছে এই কেন্দ্র থেকে, এবং তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের টিকিটে লড়ছেন বিধাননগর কেন্দ্র থেকে। আমরা জানি তৃণমূল কংগ্রেসের অঘোষিত সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নামের সঙ্গে একটা মিল রয়েছে, সুতরাং এই কেন্দ্রটি একটা ত্রিমুখী লড়াই হবে। গতবার আমরা দেখেছিলাম এই কেন্দ্রে সুজিত বসু এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী অরুণাবুবাবুর একটা হাড্ডাহাড্ডি লড়াই, এবং সেই লড়াই সুজিত বসু জিতেছিলেন। এবারও একটা ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই বিধাননগর কেন্দ্রে দেখা যাবে, যেখানে প্রচুর অবাঙালি ভোটার আছে, কী হবে সেই কেন্দ্রের ফলাফল সেদিকে থাকবে। এরপরের আরেকটি ইন্টারেস্টিং কেন্দ্র নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডাবডম ফুলবাড়ি, যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন যথারীতি গৌতম দেব। এখানে বিপুল ভোটে পিছিয়ে ছিল লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস, কিন্তু গৌতম দেব মাটির কামড়ে পড়ে থেকে লড়াই করার চেষ্টা করছেন, এবং একদা তার ডান হাত বলে পরিচিত কিন্তু মুকুল রায়ের হাত ধরে যিনি আপাতত বিজেপিতে এসেছেন সেই শিখা চ্যাটার্জি, তিনি একাই বদলে দিয়েছিলেন লোকসভা নির্বাচনে এই অঞ্চলের সমীকরণ, সেই শিখা চ্যাটার্জিকে প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে সিপিএম বরাবরের মতো এখানে প্রার্থী করেছে দিলীপ সিংকে। সুতরাং এই ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্র একটা হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াইয়ের দিকে আমরা তাকিয়ে থাকবো। পরের কেন্দ্র বলবো দমদম। দমদমে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে রাজ্যের মন্ত্রী তথা এখান থেকে যারা যাকে প্রার্থী করে আসছে সেই 2011 থেকে, সে ব্রাত্য বসু এখানে প্রার্থী হয়েছেন, কিন্তু বিজেপি সকলকে চমকে দিয়ে এখানে এমন একটি নাম নিয়ে এসছে যা নিয়ে রীতিমতো আলোড়ন পড়ছে, আলোচনা হচ্ছে দমদম কেন্দ্রে। তিনি হলেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, তিনি বিজেপির হয়ে লড়বেন। অন্যদিকে সিপিএম বরাবরের মতো এই দমদম কেন্দ্র থেকে গৌতম দেব হেরে যাওয়ার পর যার উপর ভরসা রেখে এসছে সেই পলাশ দাসকেই কিন্তু প্রার্থী করেছে এই কেন্দ্রে। সুতরাং দমদম কেন্দ্র একটা হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই আমরা দেখতে পারি আগামীকাল। এর পাশাপাশি আরেকটি কেন্দ্র যেটা নিয়ে কথা না বলি নয়, সেটি হচ্ছে শিলিগুড়ি। ওমপ্রকাশ মিশ্র যিনি একদা ঘোষিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিরোধী হয়ে কথা বলতেন, কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, এবং তারপরেই বিতর্ক সাথে সাথেই তিনি শিক্ষারত্ন থেকে শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পদ অনেক কিছু পেয়েছেন, এই নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। যাই হোক, সেই ওমপ্রকাশ মিশ্রকে তৃণমূল কংগ্রেস শিলিগুড়িতে প্রার্থী করেছে, যদিও বহিরাগত মমতা বন্দ্যোপাধ্যায় যে শব্দ তৈরি করেছেন সেই বহিরাগত বিজেপিকে মিথ্যে গিয়ে আজকে বহিরাগত তকমা ওমপ্রকাশ মিশ্রকে বিচ্ছে শিলিগুড়িতে। সেখানকার স্থানীয় তৃণমূল নেতাদের ক্ষোভ বিক্ষোভ রয়েছে সেই ওমপ্রকাশ বিরুদ্ধে। এখানে প্রার্থী হচ্ছেন বিজেপির শঙ্কর ঘোষ, এবং শঙ্কর ঘোষের পাশাপাশি সিপিএম এর বর্তমান বিধায়ক অশোক ভট্টাচার্য, অর্থাৎ অশোক ভট্টাচার্য বনাম শঙ্কর ঘোষ বনাম ওমপ্রকাশ মিশ্র, ত্রিমুখী লড়াই আমরা দেখবো শিলিগুড়ি কেন্দ্র থেকেও। এরপরের কেন্দ্র রাজারহাট নিউ টাউন নিয়ে কথা বলবো, যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে তাপস চ্যাটার্জিকে, একদা সিপিএম এর দাপুতের নেতা, পরবর্তীকালে এখানে সব্যসাচী দত্তের ছায়ায় তিনি ঢাকা পড়ে গিয়েছিলেন সব্যসাচী দত্ত দল ছাড়ার পর, তার উপরই আস্থা রাখছে বাধ্য হয়েছেন কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়। তাপস চ্যাটার্জিকে লড়াই করবেন বিজেপির তথা সংঘের একটি বড়সড় মুখ ভাস্কর রায়। পাশাপাশি সিপিআইএম এখানে কিন্তু চমক দিয়েছে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী দাপুটের নেতা গৌতম দেবের পুত্র সপ্তর্ষি দেবকে এখানে প্রার্থী করেছে সিপিএম। সুতরাং এই কেন্দ্রও কিন্তু একটা তার আমরা ত্রিমুখী লড়াই দেখব।
এরপরে যে কেন্দ্র কথা বলবো, হরিণঘাটা নীলিমা নাগ মল্লিককে এখানে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপির প্রার্থী হয়েছেন অসীম কুমার সরকার, অসম্ভব জনপ্রিয় এই শিল্পী, তাকে কিন্তু প্রার্থী করেছে বিজেপি। এবং সিপিএম এর হেভিওয়েট প্রার্থী হয়েছেন অলোকেশ দাস। এই কেন্দ্রে একটা আমরা ত্রিমুখী লড়াই, হাড্ডাডি লড়াই দেখতে পারবো। ত্রিমুখী লড়াই হতে চলেছে বসিরহাট উত্তর কেন্দ্রেও, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন রফিকুল ইসলাম মণ্ডল, বিজেপির প্রার্থী হয়েছেন নারায়ণ চন্দ্র মণ্ডল, এবং আইএসএফ এর প্রার্থী হয়েছেন মোহাম্মদ বাইজিদ আমিন। এখানেও কিন্তু একটা ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই, কার ভোট কে কাটছে এবং তার ফলে কে এগিয়ে যাচ্ছে সেই দিকে সকলের নজর থাকবে। বসিরহাট উত্তরের পর কথা বলবো রানাঘাট দক্ষিণ আসন নিয়ে, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বর্ণালী দে রায়, বিজেপির প্রার্থী হয়েছেন মুকুটমণি অধিকারী, এবং সিপিআইএম প্রার্থী করেছেন রমা বিশ্বাসকে। অর্থাৎ এই কেন্দ্রেও কিন্তু একটা হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই রয়েছে। বলছিলাম যে 39টি কেন্দ্র রয়েছে যেখানে টান টান উত্তেজনার লড়াই হবে, তার মধ্যে ত্রিমুখী লড়াই কতগুলো কেন্দ্র, আরও আমি দুটো কেন্দ্র কথা বলবো অন্তত যেখানে হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই হবে। একটি হচ্ছে শান্তিপুর, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন অজয় দে, বিজেপি প্রার্থী করেছে সাংসদ জগন্নাথ সরকারকে, এবং কংগ্রেসের প্রার্থী হয়েছেন ঋজু ঘোষাল। পাশাপাশি কথা বলবো কামারহাটি কেন্দ্র নিয়ে, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন মদন মিত্র, বিজেপি প্রার্থী হয়েছেন রাজু বন্দ্যোপাধ্যায়, এবং সিপিএম প্রার্থী করেছে তরুণ প্রার্থী সায়নদীপ মিত্রকে। এই কেন্দ্রেও কিন্তু একটা কি হবে সেই সমীকরণের দিকে সকলে তাকিয়ে, গতবার 2016 নির্বাচনে জানেন যা পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনো দিন হয়নি, মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই কামারহাটি কেন্দ্রে সেই ঘটনাই ঘটেছিল। জেলে থাকা অবস্থায় মদন মিত্রকে টিকিট দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কামারহাটির মানুষ সেই জেলে থাকা মদন মিত্রকে মেনে নিতে পারেননি, ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, হেরে গিয়েছিলেন। মদন মিত্র মন্ত্রী থাকা, মানে তিনি সেখানকার বিধায়ক ছিলেন, যখন জেলে ছিলেন তখন তার মন্ত্রিত্ব চলে গিয়েছিল, সুতরাং মন্ত্রী নয় প্রাক্তন মন্ত্রী, এবং তখনকার বিধায়ক হিসেবে কিন্তু মানুষকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। এবারেও তিনি আপাতত জেলের বাইরে প্রচার করছেন জমজমিয়ে, কিন্তু এখনও তার উপরে যে অভিযোগগুলো রয়েছে সেখান থেকে তিনি কিন্তু বেরিয়ে আসতে পারেননি। এই অবস্থায় কামারহাটি কি মদন মিত্রকে মেনে নেবে, নাকি রাজু বন্দ্যোপাধ্যায়, নাকি তরুণ প্রার্থী সায়নদীপ মিত্রের ভাগ্য কেন খুলবে, কামারহাটির মানুষ কি রায় করবেন সেদিকে তাকিয়ে থাকবে গোটা বাংলা। এর পাশাপাশি যে কেন্দ্রগুলোতে দ্বিমুখী লড়াই হতে চলেছে, হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আমরা মনে করছি, সেই কেন্দ্রগুলো এক নজরে বলে দেবো। রাজারহাট গোপালপুর, যেখানে অদিতি মুন্সী বনাম শ্রমিক ভট্টাচার্য লড়াই হচ্ছে, মন্তেশ্বর সিদ্দিকুল্লা চৌধুরী বনাম সৈকত মাজা বিজেপি, তাদের লড়াই হচ্ছে। পানিহাটি কেন্দ্রে তৃণমূলের নির্মল ঘোষ বনাম বিজেপির সন্ময় বন্দ্যোপাধ্যায়। রানাঘাট উত্তর পশ্চিম, যেখানে তৃণমূল কংগ্রেসের শঙ্কর সিংহ বনাম বিজেপির পার্থসারথী চট্টোপাধ্যায়। বারাসত কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের চিরঞ্জিত চক্রবর্তী বনাম বিজেপির শঙ্কর চট্টোপাধ্যায়। কালনাতে তৃণমূল কংগ্রেসের দেবপ্রসাদ বাগ বনাম বিজেপির বিশ্বজিৎ কুণ্ডু। বড়নগর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তাপস রায় বনাম বিজেপির পার্ণ মিত্র। কৃষ্ণগঞ্জ কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ তাপস মণ্ডল বনাম বিজেপির বর্তমান বিধায়ক আশিস কুমার বিশ্বাস। কল্যাণীতে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন অনিরুদ্ধ বিশ্বাস, এখানকার প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ বিশ্বাসের পুত্রকে এবার টিকিট দিয়েছে। রবীন্দ্রনাথ বিশ্বাসের নাম ঘোষণা করার পরও সেই নাম বাতিল করে তার পুত্রকে টিকিট দিয়েছে, কী কারণে হয়েছে তা এখনও স্পষ্ট নয়। কোথাও কি তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র নিয়ে ভাবিত, বনাম অ্যাডভোকেট অম্বিকা রায় বিজেপির প্রার্থী হয়েছেন। রানাঘাট উত্তর পূর্ব, তৃণমূল কংগ্রেসের সমীর কুমার পোদ্দার বনাম বিজেপির অসীম বিশ্বাস। মাল আসন থেকে তৃণমূল কংগ্রেসের বুলুচিক বারাইক বনাম বিজেপির মহেশ বাগে। নাকড়াকাটা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের যোশেফ মুন্ডা বনাম বিজেপির পুনা ভেংরা। এই সব কেন্দ্রগুলোতে কিন্তু হাড্ডাহাড্ডি একটা দ্বিমুখী লড়াই হতে পারে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। সুতরাং এই কেন্দ্রগুলোর দিকেও সকলের টান টান নজর থাকবে। এর পাশাপাশি যে কেন্দ্রগুলোতে বিশেষ প্রার্থী রয়েছেন, স্টার প্রার্থী রয়েছেন বলে মনে করা হচ্ছে, এবং তাদের ফলাফল কী হবে, তারা তাদের কেন্দ্র বাঁচাতে পারবেন, নাকি সেখানে অন্য কিছু ঘটবে সমীকরণ, সেদিকেও তাকিয়ে থাকবে। সেই কেন্দ্রগুলো এক নজরে বলে দেবো। মধ্যগ্রাম কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের রতীন ঘোষ, বর্ধমান দক্ষিণ থেকে বিজেপির সন্দীপ নন্দী, দেগঙ্গা থেকে তৃণমূল কংগ্রেসের রহিমা মণ্ডল, চাকদা থেকে শুভঙ্কর সিংহ তৃণমূল কংগ্রেস প্রার্থী যিনি শঙ্কর সিংহের পুত্র, খান্ডগঞ্জ থেকে নবীন চন্দ্র পাল তৃণমূল কংগ্রেসের, ধূপগুড়ি থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালী রায়, হারোয়া থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ হাজি নুরুল, রাজগঞ্জ কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের খগেশ্বর রায়, মিনাখা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের উষা রানী মণ্ডল, মাটিগড়া নকশালবাড়ি থেকে কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার, সন্দেশখালী থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুকুমার মাহাতো, ফাঁসি দেওয়া আসন থেকে কংগ্রেস প্রার্থী সুনীল চন্দ্র তিনকে, হিঙ্গলগঞ্জ আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবেশ মণ্ডল, এবং বর্তমান উত্তর থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নিশীত কুমার মালিক। এই সব কেন্দ্রগুলোতেও কিন্তু এই স্টার প্রার্থীদের দিকে সকলের চোখ থাকবে, কী হবে ফলাফল। কাল সকাল থেকে ভোট গ্রহণ শুরু হচ্ছে, সন্ধে 6:30 অবধি চলবে ভোট গ্রহণ। খুব শান্তিতে ভোট দিন, নিজের ভোট নিজে দিন, কোনো রকম অসুবিধা হলে নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিন। বাংলায় আরেক দফার ভোট আসছে, এর আগে 4 দফা আমরা দেখেছি রক্তাক্ত ভোট, রক্তের হোলি খেলা, যে দলই করে থাকুক
মানুষ কিন্তু সেটা চাইছেন না, মানুষের জীবনের দাম বড্ড বেশি। সুতরাং সেই জীবনের কথা ভেবে, আপনার প্রতিবেশীর কথা ভেবে, রক্তপাতহীন একটি শান্তিপূর্ণ ভোট গ্রহণ হোক, গণতন্ত্রের জয় হোক, মানুষ নিজের ভোট নিজে দিন, শান্তিতে দিন, সকাল সকাল ভোট দিন, এই আবেদন সকলের কাছে রইল। আমরাও এক্সিট পোলের জন্য সকাল থেকে কাজ করব, আমাদের দল থাকবে ময়দানে, মাঠে, ময়দান থেকে তারা কিন্তু এক্সিট পোলের ডেটা কালেক্ট করবে এবং কী ফলাফল হচ্ছে, কী অ্যানালিসিস হচ্ছে তা নিয়ে চলে আসবো আপনাদের সামনে, আপনাদের দেখানোর চেষ্টা করবো, বোঝানোর চেষ্টা করবো কীরকম হলো পঞ্চম দফার ভোট গ্রহণ, আপনার কেন্দ্রে কীরকম ভোট হচ্ছে, সেখানে স্বাভাবিক পরিস্থিতিতে ভোট দিতে পেরেছেন কি না, কী হয়েছে না হয়েছে সেটাও কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনার পার্শ্ববর্তী এলাকার যদি কোথাও কোনো খবর পান যেখানে মানুষ নিজের ভোট দিতে পারছেন না, অবশ্যই আমাদের জানাবেন, আমরা সেটা নির্বাচন কমিশনকে জানাতে পারবো এবং সেই জায়গা থেকে কিন্তু মানুষের ভোটদানকে আমরা এইভাবেই সকলে মিলে হাতে হাত ধরে সুনিশ্চিত করতে পারবো, মানুষ নিজের ভোটটা নিজে দিক, গণতন্ত্রের জয় হোক। এই আশারে আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো পর্ব নিয়ে। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, আপাতত বিদায় নিলাম, নমস্কার।